বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় স্টুডেন্ট হেলথ হোমে আরও দুটি স্বাস্থ্যকেন্দ্রের ঘরের উদ্বোধন হলো। এই স্থানে এলাকার মানুষেরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন। বর্ধমান পুরসভার উদ্যোগে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়। ফিতে কেটে উদ্বোধন করেন পুরপতি পরেশচন্দ্র সরকার। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমেদের উপস্থিতিতে বর্ধমান পৌরসভা স্টুডেন্ট হেলথ হোমের বিল্ডিংয়ে একটা নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো আজকে। এখানে ডাক্তার থাকবেন ডাক্তার সরফরাজ আহমেদ, কাল থেকে তিনি বসবেন। এরপরে ধাপে ধাপে এখানে ফার্মেসি হবে, নার্স আসবে, অন্যান্য স্টাফরা আসবেন এবং বর্ধমানের প্রতিটি ওয়ার্ডেই আমরা একটা লক্ষ্যে দৌড়চ্ছি। লক্ষ্যটা হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে একটা করে সুস্বাস্থ্য কেন্দ্র করা। ইতিমধ্যেই 7-8টা হয়ে গেল এবং এইভাবেই আমরা চেষ্টা করব। আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র করা, যাতে সাধারণ গরিব মানুষেরা, দুস্থ মানুষেরা, আত্মপীড়িত মানুষেরা যাতে যথাযথ চিকিৎসার সহায়তা পায়। তার জন্যই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ওয়ার্ডে ওয়ার্ডে আমরা স্বাস্থ্যকেন্দ্র করে মানুষদের জড়ো করবার চেষ্টা করছি। 35টা ওয়ার্ডই আমাদের টার্গেট, ইতিমধ্যে পুরনো নতুন মিলিয়ে 10-12টা হয়ে গেছে এবং আমরা প্রতি মাসেই একটা দুটো করে খুলে যাচ্ছি। সব থাকবে ডাক্তার, অলরেডি গভর্নমেন্ট যখনই ডাক্তার দিচ্ছে আমরা স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করে দিচ্ছি। পুরপতি জানান, 35টি ওয়ার্ডেই এইরূপ স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হবে। এখনও পর্যন্ত 12টি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে সরকারি চিকিৎসক নিয়োগ করা হবে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশির আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।